তারিখে 25 তারিখে হিসাবটা দেওয়ার, যেহেতু 25শে অক্টোবর থেকে 25শে নভেম্বর পর্যন্ত কত খরচ হয়েছে সেটা 25শে নভেম্বর তোমরা জানতে পেরেছো। আবার 25শে নভেম্বর থেকে 25শে ডিসেম্বর অবধি কত খরচ হয়েছে সেটা 25শে ডিসেম্বর তোমরা জানতে পেরেছো। আবার 25শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত কত খরচ হয়েছে সেটাও তোমরা 25শে জানুয়ারি জানতে পেরেছো। কিন্তু 25শে জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কত খরচ হয়েছে সেটা তোমরা এখনও জানতে পারোনি, কারণ আমার এই ভিডিওটা শ্যুট করতে একটু লেট হয়ে গেল। সময় মানে কাজের চাপে, মানসিক চাপে বলতে পারো এটা আমার লেট হয়ে গেল। তো আজকে যদিও দু তারিখ না তিন তারিখ, কিন্তু আমি তোমাদেরকে 25শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 25শে জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি অবধি দিলে ভালো হতো, কিন্তু আর দুটো তিনটে দিনের ব্যাপার, 25শে একেবারে 28শে ফেব্রুয়ারি অবধি নিয়ে নাও। আর মার্চ মাসের হিসাব মার্চ মাসের শেষে দেখা যাবে, ঠিক আছে? তো চলো সোমনাথ, আজকে তুমি পড়ো আমি করি, আমি লিখি, প্রত্যেক বার তো আমি পড়ি তুমি লেখো, নাকি না আমি পড়বো? আমি পড়বো, ঘুমাচ্ছিল বসে বসে, এতক্ষণ যে দেখেছি কি গো বলে এরকম করে উঠলো। তো আমি পড়বো, তুমি লিখবা না তুমি পড়বো আমি লিখবো? আমি বলি আজকে, চলো ভালো করে বলবা, হ্যাঁ হাতের লেখাগুলো বুঝবা তো? এটা হচ্ছে পুরনো হিসাব, এই যে আমার নতুন বাড়ির কাজ 24শে নভেম্বর থেকে এই 24শে ডিসেম্বর পর্যন্ত 84,527 টাকা খরচ হয়েছিল। আর 26শে ডিসেম্বর থেকে এই 25শে জানুয়ারি পর্যন্ত 1,95,000 খরচ হয়েছিল। 1,95,243 টাকা ওইটার সঙ্গে যোগ করে, হ্যাঁ 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 ওইটা মাসে হয়েছিল 1,10,000, হ্যাঁ হ্যাঁ 1,10,000 আগেরটার সাথে যোগ করে 1,95,000 হয়েছিল। আর আজকে আমি শুরু করছি 26শে জানুয়ারি। কি হলো, হ্যাঁ আজকে আমি শুরু করছি 26শে জানুয়ারি থেকে। চলো শুরু হয়ে যাও, তোমরাও চাইলে হিসাব করতে পারো, কারণ আমাদের যদি ভুল হয়। চলো, বিল্ডার্স 2,040 টাকা, 1,950 টাকা, 60 টাকা, 700 টাকা, 25 টাকা, 1,100 টাকা, 1,660 টাকা, 12,440 টাকা, 12,440 টাকা, 40 টাকা, 1,850 টাকা, 359 টাকা, 4,110 টাকা, 65 টাকা, 748 টাকা, 320 টাকা, 400 টাকা, 1,850 টাকা, 65 টাকা, 1,000 টাকা, 2,450 টাকা, 5,200, 50, 150, 23,140, 1,500, 200, 50, 350, 877, 1,500, 45, 890, 1,500, 45 টাকা, হ্যাঁ 2,750 টাকা, 4,500 টাকা,
350 টাকা, 14,200 টাকা, 32,390 টাকা, 1,500 টাকা, 45 টাকা, 1,780 টাকা, 1,780, দাঁড়াও, 124, 464, 124, 464, কত বললো? 1,780 টাকা, 50, 50 টাকা, 165 টাকা, 1,500 টাকা, 15,000 টাকা, 45 টাকা, ডেট দেবে কিন্তু, 45 টাকা লিখেছো, 700 টাকা, 25 টাকা, 1,500 টাকা, 45 টাকা, 2,240 টাকা, 676 টাকা, 50 টাকা, 2,800, 90 টাকা, 3,200 টাকা, 50 টাকা, 5,275 টাকা, 80 টাকা, 50 টাকা, 30 টাকা, 2 দিন হয়েছে মাত্র, বলো। ওরে বাবা গো, ও মা গো, কোথায় যাই গো? 1,59,815, আর এর সাথে, এর সাথে আগেরটা যোগ করো। দাঁড়া দাঁড়া, আগে এইটা এই মাসের টাকে লিখে, ও হ্যাঁ এই মাসেরটা লিখে নি, দাঁড়াও তারপরে যোগ করছি। কোথায় গেল? 1,59,815 টাকা, বলো। 159,815, এবার এর সাথে যোগ করো তো আগের মাসের গুলো, এর সাথে যোগ করো 195,243, 195,243, 355,000, ও মাই গড, ও মাই গড, এখানে জায়গা নেই, দাঁড়াও টিতেই বুঝবা, হ্যাঁ টোটাল হবে এটা, টোটাল বলো, টোটি মানে সবাই বুঝে যাবে, তাই বলো টোটাল কত? ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলো বলো, 55, 355, 058 টাকা, 058 বাদ দাও, 355,000, কিছু বলার আছে? আমি তো হিসাব করতে গিয়ে ঘেমে গেছি সোমনাথ, এ অনেক টাকা খরচা গেল কিন্তু। আর তোমাদের একটা কথা বলে রাখি, মানে ঈদ যদি হতো, ঈদ যদি হতো তার মানে এখন ঈদ হলে 5 লাখ টাকার তো এখানে তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু জেঠু বাজেট দিয়েছিল যে 3 লাখের মধ্যে বাড়ি কমপ্লিট করে দেবে, তো এখানে কিন্তু গ্রিলের টাকা 3,55,000 টাকার মধ্যে কিন্তু কারেন্টের টাকা আর গ্রিলের টাকা বাদ দিলে 3 লাখ কিন্তু মানে জেঠুর কথা মতো কিন্তু এখনো চলছে। জেঠু কিন্তু এখনো কথা খিলাপ করেনি, কেউ বলো না যে জেঠুর কথা খিলাপ করেছে, কারণ জেঠু বলেছে প্লাস্টার পর্যন্ত, জেঠু তিনের মধ্যে তিনে করে দিয়ে জেঠু বেরিয়ে যাবে প্লাস্টার পর্যন্ত। তো এখানে কিন্তু আমরা গ্রিলের টাকাও ধরেছি, তা পারবে না কিন্তু 30,000 টাকা হলো বেশি দাম, তা পারবে না, এখানে 40,000 টাকা হলো বেশি, হ্যাঁ কিন্তু এখানে গ্রিলের টাকা বেরিয়েছে আর কারেন্টের টাকা বেরিয়েছে, সব মিলিয়ে কিন্তু 3,55,000 চলছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা,
আমার কিন্তু বাজেট খুবই সীমিত, মানে এমন নয় যে আমি একেবারে প্রচুর লক্ষ লক্ষ টাকা নিয়ে নেমেছি বাড়ি করতে। যত যাই যাক, তাহলে তো কলম দিয়ে বাড়ি করতে পারতাম, নতুন ইট কিনে বাড়ি করতে পারতাম, ধরি না পুরোনো ইট দিয়ে করতাম আর কলম ছাড়া বাড়ি করতাম। তো যে তোমরা মানে জানোই, সবাই বুঝতেই পারছো যে আমি খুবই একটা মানে একটা স্পেশাল অ্যামাউন্ট নিয়ে আমি বাড়িটা করতে নেমেছি, আর সেই অ্যামাউন্টটা ক্রস আমি হতে দেবো না, কারণ সেই অ্যামাউন্টটা ক্রস করে গেলে বোঝ হই, যেহেতু ইউটিউবটা কোনো মানে যখন তখন যদি কখনো কোনো বিপদ আপদ ঘটে যায়, আমি কখনোই নিজেকে একেবারে শূন্যে ভাসিয়ে দিয়ে বাড়িটা কমপ্লিট করতে পারবো না। তো আমি আমার যে বাজেটটা আছে সেই বাজেটটা আমি কখনোই ক্রস হতে দেবো না, তার মধ্যে যদি হলে হবে না হলে না হবে, কারণ বিশ্বাস করবেন আমার মাথা ঘুরে যাচ্ছে 3,55,000 টাকা দেখে। তো দেখা যাক আর কতক্ষণ কত দূর কতটা কি করে উঠতে পারি, এটাই বলবো। মানে প্রচণ্ড টেনশনে পড়ে গেছি এবার, সত্যি খুব টেনশনে পড়ে গেছি, মারাত্মক টেনশনে পড়ে গেছি, এটা ভেবেই যে আমার কাছে আর যে অ্যামাউন্টটা রয়েছে বাড়ির পেছনে ঢালার জন্য সেই অ্যামাউন্টের মধ্যেই যেন কমপ্লিট হয়ে যায়, তার বেশি আমি 5টা টাকাও বের করতে পারবো না, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো দেখা যাক, আপাতত তো জলের লোককে বলা হয়েছে মাসে মাসে, আর গিরিলের এখানে তোমরা যে 32,000 টাকা দেখলে ওটাও কিন্তু মাসে মাসে বলা হয়েছে, আর আর ও বিল্ডার্সেও মাসে মাসে বলা হয়েছে, আর টাইলসের লোককেও মাসে মাসে বলা হয়েছে, সব মাসে মাসে করে রেখেছি, বুঝলে তো। তো দেখা যাক কি হয়। তো চলো, তোমাদের সাথে এই ভিডিওটা আমি এখন এন্ড করব না, যেহেতু এই ভিডিওটা আমার আরও বড় করব। তো তোমাদের সাথে আগামীকাল আবার দেখা করছি, ঠিক আছে, টাটা। সোমনাথ কিছু বলবা? টাটা, ঘুম পেয়েছি, পরে কথা বলবো, ঘুম পেয়েছে, ভালো থাকো। এখন হচ্ছে পরের দিন, পরের দিন বিকেল 5টা বাজে এখন, তো মেয়েকে খাইয়ে টাইয়ে শুয়ে দিলাম স্কুল থেকে নিয়ে এসে, আমাদেরও সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সকাল থেকে আমি একটা ব্লগ বানিয়েছি, তো সেটার সাথে ভেবেছিলাম গতকাল সন্ধ্যাবেলা গতকাল রাত্রিবেলা যে তোমাদের সাথে অ্যামাউন্টটা নিয়ে যে কথা বলেছি সেটার সাথে আজকে সারাদিনের ব্লগ একবারে দিয়ে আমি আগামীকাল পোস্ট করব, এরকমটাই ভেবেছিলাম। কিন্তু আজকে সারাদিনের ব্লগটা না অনেক বড় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এখন এডিট করতে গিয়ে দেখি যে আজকে সারাদিন ধরে একটু বেশি বড় ব্লগ করে ফেলেছি। তো সেটার সাথে গতকাল রাতের ব্লগটা যোগ করা যাবে না, তো গতকাল রাতের ব্লগটার সাথে আমি এখন তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে এটা এখন এক্ষুনি পোস্ট করব, আমি জাস্ট 1 ঘন্টাখানেকের মধ্যেই পোস্ট করে দেবো, তোমরা আজকে বিকেলেই এই ভিডিওটা পেয়ে যাবে। নর্মালি এই টাইমে আমার ভিডিও যায় না, কিন্তু যেহেতু রোজেরটা রোজ দেওয়ার দরকার, তার জন্যই আর কি এই ডিসিশনটা নিতে হলো আমাকে। তো বিশেষ কিছুই বলার নেই ফ্রেন্ডস, গতকালকে তোমরা অ্যামাউন্টটা শুনেছো। কী বলো তো, যদি দুটো জিনিস বাদ দিয়ে দিই তাহলে আমি পুরো টেনশন মুক্ত হয়ে বাড়িতে ঢুকতে পারবো। দুটো বলতে পুট্টি আর টাইলস, তো পুট্টি আর টাইলস যদি বাদ দিই, প্লেন রং করে যদি বাড়িতে ঢুকে যাই, প্লেন মেঝে করে, তাহলে হাসতে হাসতে বাড়িতে ঢুকে যাব। কিন্তু যেহেতু বারবার করে হয় না, বারবার করে এসব জিনিস হয় না, টাইলস আর পুট্টিটা আমার একটা স্বপ্ন বলতে পারো। তো আমি যখন মানে বুঝতে পারছি যে আমি হয়তো টাইলস আর পুট্টিটা হয়তো করতে পারবো, বা হয়তো এই হয়তো কিছু টাকার টান পড়বে, বা হয়তো ধার মানে ধার বাকি করে বাকি রেখে মাসে মাসে দিয়ে দেবো, শোধ করে দেবো, এই রকম প্ল্যান করেও হয়তো আমি টাইলস আর পুট্টিটা হয়তো করতে পারবো, এই যে একটা মনের মধ্যে হয়তো এসে গেছে না, আর পেছন ফিরে তাকাতে পারছি না। আর কি বলতো, স্বপ্নপূরণটা না একটা অনেক মানে পরিশ্রম করে তবেই মানুষ স্বপ্নপূরণ করতে পারে, এমনি এমনি তো স্বপ্নপূরণ হয় না। আজকে আমি দুবছর প্রায় হতে গেল ইউটিউবে এসেছি, আমার চ্যানেলে কোনো রকম কামাই তোমরা দেখতে পাবে না, আমার চ্যানেলে কোনো রকম মানে এমন নয় যে একদিন বাদে বাদে ভিডিও দিয়েছি বা সপ্তাহে একদিন করে রেস্ট নিয়েছি, এসব কিছুই নেই। আমার চ্যানেলে টোটালি রেগুলারিটি মেনটেন রয়েছে, প্রচুর প্রচুর পরিশ্রম করেছি আমি প্রথম ইউটিউবে আসার পর থেকে, একভাবে পরিশ্রম করে গেছি। তোমরা সেটা জানো যে আমার সংসারের আর্থিক অবস্থাটা কী ছিল আজ থেকে 1-2 বছর আগে, আর এখন আর্থিক অবস্থাটা অনেকটা ভালো হয়েছে, এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য।
আর আমি যদি এখন পুট্টি আর টাইলসটা বাদ দিয়ে আমি বাড়িতে ঢুকে যাই না, বিশ্বাস করো একটা সারা জীবন একটা ইয়ে থেকে যাবে, আক্ষেপ থেকে যাবে। হ্যাঁ, হয়তো 2 বছর 3 বছর পর আমার যদি ইউটিউব থাকে, আমি যদি থাকি, আমার চ্যানেল যদি ঠিক থাকে, তখন হয়তো আমি অ্যামাউন্টটা ভালোভাবে জোগাড় করে ফেলতে পারবো। কিন্তু তখন আমাকে আবার ঘর থেকে বেরোতে হবে, সব মালপত্র নিয়ে আবার বেরোতে হবে, কি না পুট্টি করতে হবে, টাইলস বসাতে হবে, এটা কখনোই হয় না। হাজার কষ্ট হলেও বা যদি বাকি থেকেও যাই টাইলসের দোকানে, যেভাবে হোক আমাকে এই দুটো কাজ, পুট্টি আর টাইলসটা কমপ্লিট করেই আমি বাড়িতে ঢুকবো। তাতে যদি আমার টাইলসের দোকানে বিল্ডার্সে যদি বলতে হয় যে আমি মাসে মাসে দিয়ে দেবো, সারা বছর ধরে টাকা শোধ করবো, আমি তাতেই রাজি আছি। কিন্তু আমি এই দুটো কাজ করেই এই স্বপ্নটা আমি পূরণ করেই ছাড়ব, তাতে আমার যা হয় হোক। আমি জানি আমার ইউটিউব ঠিক থাকলে, আমার চ্যানেল ঠিক থাকলে, আমি ঠিক থাকলে, তোমাদের ভালোবাসা আমার পাশে থাকলে, আমি কয়েক মাসের মধ্যেই আমি টাইলসের দোকানে আর বিল্ডার্সের টাকা শোধ করে দিতে পারবো। আমি জানি অবশ্যই পারবো, তোমরা আমার ভালো পাশে থাকলে, আমাকে আমাকে ভালোবাসা দিলে অবশ্যই পারবো। তো সেখানে একটা পজিটিভ পজিটিভ একটা ভাবনা চিন্তা নিয়ে নেমেই পড়ি, কী বলো? কারণ বারবার করে এসব জিনিস হয় না। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, প্রচুর কমেন্ট করে আমাকে প্লিজ এটা জানিও যে আমি যে ডিসিশানটা নিয়েছি এটা ঠিক কি না। আমি টাইলসের দোকানে বিল্ডার্সের দোকানে বাকি বাকি করে টাইলস আর পুট্টির যে ডিসিশানটা নিয়েছি, যেটা একবারে করেই আমি বাড়িতে ঢুকবো, এটা ঠিক ডিসিশান নাকি যদি আমার টাইলস আর পুট্টির টাকা হাতে না থাকে তাহলে আমার কখনোই সেটা করা উচিত না, অতটা রিস্ক নেওয়া উচিত নয় ইউটিউবকে ভরসা করে? তোমরা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্টের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কারণ তোমরা আমার পরিবার আর আমাকে নিশ্চয়ই তোমরা সুবুদ্ধি দেবে। আর তোমাদের ডিসিশানটার আমার তোমাদের মানে তোমরা আমাকে যে কমেন্ট করে যে কথাগুলো বলো সেগুলো আমার কাছে অনেকটা দামি, অনেকটা স্পেশাল, আর সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কারণ তোমাদের কথা কিন্তু আমি অনেকটাই মেনে চলি, ঠিক আছে? মেয়েকে স্কুলে টিপ পড়িয়ে পাঠাতে না করেছো, আমি কিন্তু আর টিপ পড়াই না। নূপুর পড়িয়ে পাঠাতে না করেছো, আমি নূপুর মোজার ভেতর দিয়ে পড়াই, যাতে আওয়াজও না দেওয়া হয়, দেখাও না যায়। সুতরাং তোমাদের কথাগুলো আমি যতটা পারি, যতটা সম্ভব আমি মেনে চলার চেষ্টা করি। তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? এটাই বলবো ভিডিও শেষে, পুট্টি আর টাইলস আমার একটা খুব বড় স্বপ্ন যেটা আমি পূরণ করতে চাই। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায়। হঠাৎ করে বিকেলবেলা তোমাদেরকে একটা ভিডিও দিয়ে সারপ্রাইজ দিয়ে দিলাম, ঠিক আছে? টাটা। আমি এখন কোথায় বসে আছি জানো? যারা দেখাচ্ছি ছাদে বসে আছি, ছাদে বসে আছি, এই মেয়ের জামা টামাগুলো তুলবো, তুলে নিচে চলে যাবো, দিয়ে কালকের জন্য যে ব্লগটা করেছি কালকে সকাল 9টার জন্য, সেটা এখন শুয়ে শুয়ে এডিট করবো, ঠিক আছে? টাটা।